প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেয়ারেস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সসীম ধারা, যার অনুশীলনী 13-1। আজকে আমরা এই অনুশীলনী থেকে একটা সৃজনশীল প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে 24 নম্বর। 24 নম্বর প্রশ্নটা তোমরা আগে পরম মনোযোগ দিয়ে, একটা সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, এল তম পদ হচ্ছে এল স্কোয়ার, কে তম পদ হচ্ছে কে স্কোয়ার, এটা উদ্দীপকে দেওয়া আছে। এটা একটা সৃজনশীল প্রশ্ন, উদ্দীপকে দেওয়া আছে নির্দিষ্ট দুইটা পদ, এল তম পদ হচ্ছে এল স্কোয়ার, কে তম পদ হচ্ছে কে স্কোয়ার। তাহলে তোমাকে ক নাম্বার প্রশ্ন কি বলেছে সেইটা তোমাকে দেখতে হবে। ক নাম্বার প্রশ্নে বলেছে ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। প্রথম পদ এ ধরতে বলেছে, সাধারণত ডি ধরতে বলেছে। তাহলে আমরা লিখবো কি, ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। এই যে দুইটা তথ্য দেওয়া আছে, এই দুইটা তথ্য কি, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। আমরা এল তম পদ এখান থেকে বের করব, কে তম পদ এখান থেকে বের করব, লিখবো কি, সুতরাং ধারাটির এল তম পদ কি, সূত্রটা কি, এন তম পদের সূত্র আমরা জানি না। এন তম পদের সূত্র হচ্ছে এই যে এন তম পদ, আমি একটু লিখে রাখি, এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এন তম পদ। তাহলে এল তম পদ কি হবে, এন এনের জায়গায় শুধুমাত্র এল হবে, এনের জায়গায় শুধুমাত্র এল হবে। তাহলে কি, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে হচ্ছে এ প্লাস এল ডি মাইনাস ডি, এইটা হচ্ছে এল তম পদ। এবং আমরা কে তম পদ বের করব, কে তম পদ, তাহলে ওইখানে যেরকম এল তম পদ এন এর জায়গায় এল বসিয়েছি, এবার আমরা এন এর জায়গায় কে বসিয়ে দেবো, বাকিগুলো ওইভাবেই থাকবে, এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, কি হলো, এ প্লাস কে ডি মাইনাস ডি, ডি দিয়ে গুণ করে দিয়েছি, ডি দিয়ে কে কেও গুণ করেছি, ডি দিয়ে ওয়ান কেও গুণ করেছি। তাহলে দুইটা পদ পেলাম আমরা, এলতম পদ পেলাম এটা, কে তম পদ পেলাম এটা। এলতম পদ প্রশ্ন তোমার দেওয়া আছে উদ্দীপকে এল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার, এবং এ প্লাস কে ডি মাইনাস ডি সমান কে স্কোয়ার। আমাদের কি করতে বলছে, সমীকরণ গঠন করতে বলছে না? এই যে আমাদের দুইটা সমীকরণ হয়ে গেছে, তার মানে কি, ক নাম্বার শেষ, তোমরা তুলে নাও, তুলেছ তাই না? তাহলে পরে আমরা এইবার খ নাম্বার করব। খ নাম্বারে বলেছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। এল প্লাস কে তম পদ নির্ণয় করতে গেলে এই যে আমরা কতে দুইটা সমীকরণ পেয়েছি, এই দুইটা সমীকরণ আমরা ব্যবহার করব। তাহলে শুরুতে আমরা খ নাম্বারে কি লিখব, খ নাম্বারে লিখব ক হতে পাই, কি পাই, এই দুইটা সমীকরণ আগে লিখে নেব, এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার, এটাকে নাম্বারও দিয়ে দেবো আমরা 1। তারপরে কি, এ প্লাস এ ডি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার, এইটার নাম্বার দিয়ে দেবো 2। এই যে দুইটা সমীকরণ আমরা ক হতে পেয়েছি, এই দুইটা সমীকরণ সমাধান করে প্রথমে আমরা এর মান বের করব, ডের মান বের করব, করে ওই যে আমাদের প্রশ্নে বলেছে এল প্লাস এ তম পদ নির্ণয় করো সেটা আমরা নির্ণয় করব। তাহলে এটা প্রথমে কি করব,
এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে দেব, এক নং হতে দুই নং বিয়োগ করে পাই। কি পাওয়া যায় দেখো, এক নং এর বাম পক্ষ থেকে দুই নং এর বাম পক্ষ আগে বিয়োগ করবে, তারপর সমান দিয়ে ডান পক্ষ বিয়োগ করবো। এই যে এইভাবে এ প্লাস এল ডি মাইনাস ডি মাইনাস এ প্লাস কে ডি মাইনাস ডি, দেখো বাম পাশে এই যে এইটুকু এক নাম্বার থেকে পেয়েছি, এইটুকু দুই নাম্বার থেকে পেয়েছি, তাই না? এই দুইটা সমান দিয়ে আবার ডান পাশে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইমপ্লাইজ এ প্লাস এল ডি মাইনাস ডি মাইনাস এ মাইনাস কে ডি প্লাস ডি। কিভাবে হলো, এই মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, মাইনাস এ মাইনাস এ প্লাস হয়, প্লাস এ মাইনাস এ মাইনাস হয়, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এইদিকে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এল প্লাস কে হোল ইনটু এল মাইনাস কে, দেখো এইখানে আমাদের কি থাকে, এ এ মাইনাস প্লাস কাটা, এল ডি থাকে একটাই আছে, ডি ডি কাটা, কে ডি থাকে, আর এই পাশে যেভাবে আছে আমরা এই পাশে ওইভাবেই লিখে দিব। এখন আমরা কি করব দেখো, এই ডিটা কমন নেওয়া যায়, ডি কমন নিলে ভাগ করে নামিয়ে দাও এল মাইনাস কে, আর এইদিকে যেভাবে আছে এল প্লাস কে হোল ইনটু এল মাইনাস কে আমরা ওইভাবেই লিখে রাখলাম। এখন আমরা কি করব দেখো, সুতরাং দিয়ে সরাসরি লিখতে পারি বি সমান এল প্লাস কে। এই যে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম, ডিটা আমাদের ধরা মান ছিল, তাই না? এখন যেহেতু ডি এর মান পেয়ে গেছি, এই ডি এর মানটা একে অথবা দুয়ে বসিয়ে দিলে আমরা এর মান বের করতে পারব। তাহলে বসিয়ে দেই, তাহলে লিখি এক নং এই বসাই, এক নং এ ডি এর মান বসিয়ে পাই। কি পাই দেখো, এক নং হলো এইখানে এ থাকবে ফার্স্টে, প্লাস এলও থাকবে, এরপরে এল এর সাথে ইনটু দিয়ে ডি আছে, ইনটু দিয়ে ডি থাকলে ইনটু দিয়ে আমরা এল প্লাস এ লিখব, তারপর মাইনাস দিয়ে আবার ডি আছে, তাহলে মাইনাস দিয়ে যদি ডি থাকে এখানেও আমরা এল প্লাস এ লিখব, ইকুয়াল টু এল স্কোয়ার আছে। দেখো মিলাও, এই যে এ প্লাস এল ডি, এটা ডি মাইনাস ডি ইকুয়াল টু এল স্কোয়ার, বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি, দেখো এ প্লাস এল স্কোয়ার গুণ করে দিচ্ছি এল 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 স্কোয়ার, এল দিয়ে কে প্লাস এল কে মাইনাস এই এল প্লাস এ মাইনাস এ মাইনাস কে ইকুয়াল টু এল স্কোয়ার। তোমরা একটু তুলে ফেলো, আমি একটু মুছে নেই। এরপরের লাইন কি হবে দেখো, ইমপ্লাইজ দেখো এর মান বের করার কথা আমাদের, তাই না? এর মান বের করতে চাইলে আমরা এ রেখে বাম পাশে বাকি সবগুলা ডান পাশে নিয়ে যাব। লিখব কি, এ ইকুয়াল টু ওই পাশে ডান পাশে, কিন্তু প্রথমে এল স্কোয়ার আছে আমাদের, প্রথমে এল স্কোয়ার আছে, এগুলা চিহ্ন চেঞ্জ করে করে ওই দিকে নিয়ে যাব। কিভাবে, মাইনাস এল স্কোয়ার, এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস এল কে, তারপরে প্লাস হয়ে যাবে এল, প্লাস হয়ে যাবে কে, সুতরাং এ সমান এল স্কোয়ার প্লাস এর এল স্কোয়ার মাইনাস এর কাটা যায়, তাই না? তাহলে থাকে কি, ও এটা মাইনাস এর, এটা পরে লিখি, আগে এল প্লাস কে টা আগে লিখি, এল প্লাস কে মাইনাস এল কে। এই যে আমাদের এর মান হলো, এর আগে আমরা ডি এর মান পেয়েছি, তাই না? এর আগে আমরা ডি এর মান পেয়েছি, এখন আমরা এর মান পেলাম। এইবার আমরা যে পদটা চেয়েছে সেই পদটা বের করব, কি পদ চেয়েছে, এল প্লাস কে তম পদ নির্ণয় করতে বলেছে, তাই না? সুতরাং ধারাটির
L plus K tomo pod. এই যে সূত্র খেয়াল করো n তম পদ ছিল কি a plus n minus 1 into d n তম পদ n minus 1 তাহলে এখানে l plus k তম পদ কি হবে a plus l plus k থেকে 1 বাদ যাবে into d a plus l plus k minus 1 into d বুঝতে পারতেছো তাহলে পরে আমরা মান বসিয়ে দেব দেখো এর মানটা কি আছে L plus K minus LK plus এখানে L plus K minus 1 এইভাবে থাকবে dear man দেখো এই যে L plus K তাহলে L plus K এটা এইভাবে থাকে L plus K minus LK plus দেখো এই দুটো গুণ করে দেবা এই দুটো গুণ করার নিয়ম কি প্রথমে তুমি L দিয়ে এই দুটোকে গুণ করে দিবা কি হয় এল এল গুণ করলে এল স্কয়ার এল কে গুণ করলে প্লাস এর এল কে গেল এক সাইড গেল তাই না এরপরে তুমি কি করবে জানো এরপরে কে দেয়া এল কে দেয়া এই কে কে তাহলে কে এল গুণ করলে কি হয় প্লাস এর এল কে আর প্লাস এর কে স্কয়ার গেল এটা শেষ এরপরে তুমি কি 1 দিয়ে গুণ করবে মাইনাস এর 1 দিয়ে माइनस এর অন্ডে এল কে গুণ করলে মাইনাস এর এল হয় মাইনাস এর অন্ডে কে কে গুণ করলে মাইনাস এর কে হয় এই গুণটা শেষ হলো এখন একটু যোগ বিয়োগ করো দেখো খেয়াল করো এই এল এল কাটা প্লাস এর কে মাইনাস এর কে মাইনাস এর এল কে প্লাস এর এল কে তাহলে এই কয়টা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এই তিনটার সাথে কাটা যায় এই তিনটা থাকে এল স্কয়ার প্লাস এল কে প্লাস কে স্কয়ার তাহলে এল স্কয়ার plus lk plus k square এটাই আমাদের l plus k তম পদ তোমরা এটা তুলে নাও এরপরে দেখো আমাদের গ নাম্বার আছে গ নম্বরে বলেছে কি ধারাটির প্রথম l plus k সংখ্যক পদের সমষ্টি প্রমাণ করতে বলছে একটা মান দেওয়া আছে ওইটা l plus k by 2 whole into l square plus k স্কয়ার প্লাস l প্লাস k এইটা প্রমাণ করতে বলছে কি প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি এই সমষ্টি যদি আমরা করতে চাই গ নম্বরে দেখো আমাদের a এর মান এবং d এর মান লাগবে a এবং d এর মান আমরা কোথায় পেয়েছি খতে পেয়েছি a এর মান পেয়েছি কত l প্লাস k মাইনাস l k তাহলে আমরা এটা মুছবো না এইভাবেই থাক আমরা গ নম্বর দিয়ে লিখব খ হতে পাই এই যে খ হতে পাচ্ছি কি এর মান এটা মুছে ফেলি এখন এই যে এর মান পেয়েছি এটা খতে আর ডি এর মান পেয়েছি এটা ওখানে লিখে ফেলি ডি এর মান পেয়েছি কি এল প্লাস কে এই দুইটা মান আমরা খতে পেয়েছি আমাদের গতে কি বলছে প্রমাণ করতে বলছে প্রথম এল প্লাস কে পদের সংখ্যক পদের সমষ্টি ওই l plus k by 2 whole into l square plus k square plus l plus k তাহলে n তো n সংখ্যক পদের সমষ্টি কত প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা কত n by 2 whole into 2a plus n minus 1 into d এটা হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেখো একটা ধারার সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n বাই 2 2 হোল ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d এটা হলো n সংখ্যক পদের সমষ্টি আমার প্রয়োজন কি এই প্রশ্নে প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি লিখে ফেলো সুতরাং ধারাটির প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি সমান এইবার সূত্র লিখব এখানে আছে কি n সংখ্যক পদের সমষ্টি n বাই 2 এখানে l প্লাস k সংখ্যক পদের সমষ্টি তাহলে কি হবে l প্লাস k বাই 2 n বাই 2 না হয়ে হোল ইনটু 2a প্লাস n না হয়ে হবে l প্লাস k মাইনাস 1 আর d d এর জায়গায় থাকবে এইটা হচ্ছে তোমার l প্লাস k সংখ্যক পদের সমষ্টির সূত্র এখন তুমি এই এর মান এখানে বসিয়ে দাও d এর মান এখানে বসিয়ে দাও
ক্যালকুলেশন করো, দেখবো হয়ে গেছে। আমরা একটু বাম দিকে থেকে লিখি, ওই সাইডে জায়গা হচ্ছে না, তাহলে সমান এখানে দিলাম এল প্লাস এ বাই টু হোল ইন টু টু, এর মান এই যে দেখো এল প্লাস কে মাইনাস এল কে, এটা হচ্ছে এর মান, প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান এখানে থাকবে, তারপর ডি এর মান, ডি এর মান এল প্লাস কে, লিখে দাও এখানে এল প্লাস কে, খেয়াল করো মিলিয়ে দিচ্ছি আমি আবার, দেখো এই যে এল প্লাস কে বাই টু, টু এ যে টু এ এর মান প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে ডি এর মান এখান থেকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন এই সামনেরটা এইভাবেই থাকবে এল প্লাস কে, নিচে টু, এইখানে আমরা গুণ করে দেব, কিভাবে গুণ করবো দেখো, টু এল প্লাস টু দিয়ে কে কে গুণ কর, টু এ মাইনাস টু এল কে, এরপরে প্লাস, খেয়াল করো এইটা তিনটা পদ আছে, তিনটা দিয়ে দুইটার গুণ করতে হবে, তার মানে কি এল দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করতে হবে, এল স্কোয়ার প্লাস এল কে, খেয়াল করেছ প্রথমে এল দিয়ে এল কে গুণ করেছি এল স্কোয়ার, এল দিয়ে কে কে গুণ করেছি এল কে, প্লাস এই এরপরে আমরা কে দিয়ে এই দুটাকে গুণ করবো, দেখো এই যে কি হবে এল কে, তারপরে কে প্লাস কে স্কোয়ার, ওয়ান দিয়ে গুণ করো মাইনাসের এল মাইনাসের কে, মাইনাসের এল মাইনাসের কে, ও এই পাশে যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এই পাশে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এরপর আসো নিচে এল প্লাস কে বাই টু, এই যে টু এল এই যে এল মাইনাস এল, তাহলে একটা এল থাকে প্লাস, এখানে টু কে এই যে মাইনাসের কে, তাহলে একটা কে থাকে প্লাসের, যেহেতু টু কেটা প্লাস বড়, মাইনাসের টুয়েলভ কে আর নাই মাইনাসের টুয়েলভ কে, এই দুইটা আবার যোগ করে দাও প্লাসের টুয়েলভ কে, আর রয়েছে প্লাসের এল স্কোয়ার প্লাসের কে স্কোয়ার ইকুয়াল টু এল প্লাস কে বাই টু হোল ইন টু, এখন স্কোয়ারটাকে লেখো এল স্কোয়ারটাকে লেখো প্লাস কে স্কোয়ারটা লেখো, টুয়েলভ কে টুয়েলভ কে দেখো এটা প্লাসের এটা মাইনাসের বাদ চলে যায়, থাকে প্লাসের এল প্লাসের কে, দেখো প্রশ্নটার দিকে তাকিয়ে দেখো, বলছে ধারাটির প্রমাণ করতে বলছে, ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু হোল ইন টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, হয়ে গেছে না আমাদের, তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত বা প্রুফড, প্রুফ লিখে দেব, তুলে নাও তোমরা, হয়েছে তাই না, তাহলে আজকে এই পর্যন্তই, তো যাক আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাড়িতেই থেকো, আর যদি প্রয়োজন পড়ে বাইরে যাওয়ার তবে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে, মাস্কের কোনো বিকল্প নেই, ধন্যবাদ সবাইকে।